বলাচর সিপিএম অভিযোগ উঠেছিল পূর্ব বর্ধমানে সিপিএম এর আইন অমান্য কর্মসূচি চলাকালীন সিপিএম কর্মী সমর্থকরা ফল বিক্রেতার দোকানে কার্যত কলা চুরি করেছিলেন। কলাচর সিপিএম হ্যাশট্যাগ ট্রেন্ডিং এ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ভিডিও। শনিবার সেই লুট হওয়া দোকানগুলিতে নিজের বাগানের তিন কান্দি কলা উপহার দিলেন পূর্ব বর্ধমানের তৃণমূল নেতা অপার্থিব ইসলাম। দিনের আলোর মতো পরিষ্কার যে তারা কলা কিভাবে চুরি করছেন, আদলা ইট কিভাবে মারছেন। একজন অসহায় দেখবেন, ওনার পুঁজি হয়তো সর্বসাকুল্যে এক কান্দি দু কান্দি তিন কান্দির পুঁজি সবটাই তারা লুটে পুটে নিয়ে চলে গেছে। সেইটুকু পাশে দাঁড়ানোর বার্তাটা শুধুমাত্র দিলাম। আমরা তিন কান্দি কলা দিচ্ছি, আমাদের সিঙ্গাপুরি কলা এখন আমার কাছে, অনেক কলা রয়েছে আমার কলা গাছের বাগান আছে আমার। শনিবার দ্রব্যমূল্য বৃদ্ধি, নারী নির্যাতন, ইডি সিবিআই কে ব্যবহার করে কেন্দ্রীয় সরকারের আগ্রাসী মনোভাব ও রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে বর্ধমানের কার্জন গেট চত্বরেই সভা করে তৃণমূল। খণ্ডঘোষে তৃণমূল ব্লক সভাপতি তথা জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম এদিন নিজের বাগান থেকে তিন কান্দি কলা নিয়ে হাজির হন ফল বিক্রেতাদের দোকানে। সেই কলাগুলো তুলে দেন বিক্রেতাদের হাতে। তিনি বলেন, সিপিএম গরিবের পেটে লাথি মেরেছে, কলা চুরি করেছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় সব সময় দুস্থ অসহায় মানুষের পাশে থাকার কথা বলেন, সেই আদর্শ মেনেই ফল বিক্রেতার কাছে কলা নিয়ে যায়। যেভাবে আজকে সিপিএম এর পর্বর তাণ্ডবে এবং অসহায় এই যে ফুটপাথ বাসী কয়েকটা কলা নিয়ে, 10-20 টাকার কলা নিয়ে তারা ব্যবসা করেন, আজকে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে আজকে যেভাবে ফলের দোকানে লুট করে গেছে, শুধু লুটই করেনি এবং তাদেরকে আঘাত করছে, তাদের শরীরকে ইট দিয়ে আঘাত করেছে। তাই আমরা শুধুমাত্র আমরা এই বার্তাটা দিতে চাইলাম আমরা, যে আমাদের প্রিয় নেত্রীকে দেখে আমরা শিখেছি, আমাদের যুব সমাজের আইকন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দিয়ে দেখে শিখেছি। তাই আমরা আমাদের গাছের তিন কান্দি কলা আমাদের ছিল, আমাদের বাড়ির লোকেরা খেত বাচ্চারা, কিন্তু মনে হলো যেন দিদি যখন সবসময় সর্বস্তরে জাতি নির্বিশেষে, রাজনৈতিক নির্বিশেষে আজকে তিনি যেমন পাশে থাকেন, আমরা তাই কোনো রকম বর্ণ ধর্ম কোনো রকম দল রাজনৈতিক নির্বিশেষে তার কাছে এই তিন কান্দি কলা আমাদের নিজস্ব ফসল, সেটা আমরা তুলে দিলাম ওনাদের হাতে। উল্লেখ্য, বুধবার সিপিআইএম এর আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুমধুমার কাণ্ড বাঁধে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে। সেই সময় কার্জন গেটের পাশের দোকানগুলিতে লুটপাট চালানো হয় বলে অভিযোগ। কলা চুরি করতে দেখা যায় সিপিএম কর্মীদের। কলা চুরির ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। স্বাভাবিকভাবেই কয়লা চুরি, বালি চুরি, চাকরি দুর্নীতির প্রতিবাদে আন্দোলন করতে এসে কলা চুরির ঘটনা প্রকাশ্যে আসতে খানিকটা বিড়ম্বনায় পড়ে সিপিএম। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, সময় কলকাতা।